বঙ্গছত্র রবি ঠাকুরের লেখা বইতে এই গ্রামের উল্লেখ পাওয়া যায়। তাই আজ আমরা এসেছিলাম শান্তিনিকেতন থেকে প্রায় 20 কিলোমিটার দূরত্বে নানুর থানার অন্তর্গত বঙ্গছত্র গ্রামে। সারি সারি মাটির বাড়ি অতিক্রম করে আমরা পৌঁছে গেছিলাম সেই জাগ্রতকালীর মন্দিরে, যেখানে পৌঁছে আমরা উপলব্ধি করেছিলাম এক অলৌকিক শক্তিকে। বঙ্গছত্রে এই কালীমাতার প্রতিষ্ঠা করেছিলেন চন্দ্রমুখী দেবী। মন্দিরের দক্ষিণ পূর্ব কোণে চন্দ্রমুখী দেবীকে পঞ্চমন্দির আসনে সাধনা করতে দেখা যেত। কালী পুজোর দুটো দিন নাচ গান বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে মেতে ওঠেন গ্রামবাসীরা। তবে শুধু সেই গ্রাম নয়, আশেপাশের বহু গ্রাম থেকে মানুষ এখানে আসেন মায়ের একবার দর্শন করতে। লোকমুখে প্রচলিত আছে এই মায়ের কাছে আপনি ভক্তি ভরে যা চাইবেন সেই মা কোনোদিনও তাকে ফিরিয়ে দেয় না। তাই কালী পুজোর এই দিনে বহু ভক্তের সমাগম ঘটে এই মায়ের কাছে। মন্দিরের ঠিক পেছনেই রয়েছে একটি শ্মশান, আর এই কালী পুজো রাতেই পুরোহিত মশাই সম্পূর্ণ বিবস্ত্র হয়ে শিবাভোগ দিতে যান এই মহাশ্মশানে। বর্তমানে দক্ষিণা কালীমায়ের যে পুজোর বেদি রয়েছে সেখানেই সমাহিত করা হয়েছে চন্দ্রমুখী দেবীকে, যিনি বেঁচে থাকতে বলে গেছিলেন এই গ্রামে আর যেন কালী পুজো না হয়। পূর্বে এখানে ছিল একটি ঘরের ছাউনির মন্দির, কিন্তু সময়ের সাথে সাথে ভক্তদের মনস্কামনা পূরণ হতেই থাকে ও তৈরি হয় বিশাল এক মন্দির।